বলহালিত বসুন্ধরা শুভ সংঘর উদ্যোগে অসচ্ছল নারিয়ালরে লই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হই। জুনুর 7 তারিখ শুক্রবার বিকালে উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানত সভাপতিত্ব করছে শুভ সংঘর বলখালি শাখার সভাপতি নুরুল আফসার হীরা। তসলিমা জিন্নাত সঞ্চালনায় অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছেন বলহালির পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, শুভ সংঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা মিত্র, কালীরকণ্ঠর চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, বলখালি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এস এম এ জুয়েল, পল্লী বিদ্যুতের পরিচালক আশরাফউদ্দিন জুয়েল, নাসরিন সুলতানা, ইয়াসমিন রিকু ও কালের কন্ঠর বলখালী প্রতিনিধি এস এম নাইমউদ্দিন সহ আরো বহু কেউ। সেই জন্য আসলে আমাদের যারা বসে এসেছেন সরকারের সাথে সাথে সরকারের পাশাপাশি আমরা কাজ করতে একসাথে, এই জন্য দরকার আপনাদের সহযোগিতা। আগামীতে বসুন্ধরা যে সহযোগিতা আপনাদেরকে করা হবে সেই সহযোগিতার মাধ্যমে আপনারা নিজেরা প্রতি আমি তিনি শুভ সত্যের কি কাজ এই জিনিসটা বুঝিয়ে দিতে চাই। তার প্রশিক্ষণ শেষ হবে, সে যদি একটা মেশিন না পায় তাহলে তার এই প্রশিক্ষণ তো কোনো কাজে লাগবে না, তাকে তো কাজ করতে হবে। প্রশিক্ষণ দেওয়া মানে সেটা যে শুধু তিনি পেয়েছেন সেটাকে কাজে লাগাতে হবে। তার মধ্যে দিয়ে কাউন্সিলর বোয়ালখালী পৌরসভা জনাব জাহাঙ্গীর আলম, সি প্লাস, চট্টগ্রাম।